জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, নির্বাচিত সাবেক সহ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সহ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, আরও আছেন অ্যাডভোকেট আব্দুল করিম, আরও আছেন মীর নুরুন্নবী উজ্জ্বল, মোহাম্মদ আজমত হোসাইন, নির্বাচিত কার্যকরী কমিটির সদস্য ঢাকা আইনজীবী সমিতি, আরও আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, নির্বাচিত কার্যকরী কমিটির সমিতি ঢাকা আইনজীবী সমিতি, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসেন সবুজ। সম্মানিত ভাইয়েরা, ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর একটি সমাবেশ ছিল, বিক্ষোভ মিছিল, সমাবেশ বাইতুল মোকাররমের উত্তর গেটে। এর জন্য আমরা কমিশনারের কাছে ইতিপূর্বে এসেছিলাম এবং আমাদের ওনাদের সহযোগিতার জন্য আমরা একটি দরখাস্ত করেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আজকে ওনাদের সেই সহযোগিতার প্রসারিত হাত আমরা না পাওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল, তাই সব দিক বিবেচনা করে আমাদের এই বিক্ষোভ সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এই বিক্ষোভ সমাবেশ আগামী 4 আগস্ট শুক্রবার সরোয়ার্দী উদ্যানে করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরাম, আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকার পুনর্গঠন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী এবং আলেমগণের মুক্তির দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা আশা করছি আজকে আমরা সম্মানিত পুলিশ কমিশনারের প্রতিনিধির কাছে আমাদের সহযোগিতার জন্য আমরা এই আবেদন জমা করেছি, উনি রিসিভ করেছেন, উনি বলছেন সর্বতভাবে উনি আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি পুলিশ কমিশনারের পক্ষ থেকে আগামী 4 আগস্টের বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ সমাবেশের অনুমতি আমরা সরোয়ার্দী উদ্যানে 2:30 যেটা সিদ্ধান্ত করা হয়েছে সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, এখানে একটি বিষয় যে আপনাদের আজকে একটা সমাবেশ করার একটা ছিল এবং এটা হচ্ছে পূর্ববর্তী সমাবেশ, কিন্তু এটা এটা এই অনুমতিটা কেন দেওয়া হলো না, এখানে পুলিশ কি বলছে? এইটা অনুমতি দেওয়া হলো না, ওনারা আমাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছেন যে আজকে অফিস ডে, অফিস ডের কারণে এখানে বিক্ষোভ সমাবেশ করার ক্ষেত্রে ওনাদের জন্য সমস্যা রয়েছে। বিএনপিকে তো এর আগে দেওয়া হয়েছে, সেটা আলাদা জিনিস, বিএনপি একটা ভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে ওনারা একথাই বলেছেন যে অফিস ডের কারণে, এই জন্য অফিস ডে যাতে না হয় আমরা আগামী শুক্রবারে 2:30 সরোয়ার্দী উদ্যানে আমাদের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। ডিএমপি কমিশন না ডিএম অনুমতি দেবে কি দেবে না এ কথা উনি কনফার্ম করেননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এবং ওনারা এটা কথাটা বলেছেন যে আপনার অফিস ডে সারা যেহেতু শুক্রবার দিয়েছেন এটা একটা পজিটিভ দিক বিবেচনা করতে পারেন। আমরা অনুমতি চাচ্ছি না, আমরা সহযোগিতা চাচ্ছি, আমরা সহযোগিতা চাচ্ছি। সেটা সময় বলে দেবে, আগে 4 তারিখ আসুক, আমরা আশা করছি আমাদের ওনারা সহযোগিতা দেবেন না, আমরা কোনো অনুমতি চাই না, আমরা সহযোগিতার জন্য বলেছি আমাদের একটা প্রোগ্রাম হবে। বলেন বলেন, যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ওনারা যদি সহযোগিতা আমাদেরকে না করেন আমরা সেটা 4 তারিখের পরে সিদ্ধান্ত নেবে, সংগঠন বুঝবে যে কিভাবে কি করা যাবে, তবে আমরা 100% আশা করছি যে আমরা ওনাদের সহযোগিতা পাবো। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, আমি বাংলাদেশ জামাত ইসলামীর আইনজীবী প্রতিনিধি, আমি ওনাদের মামলা মোকদ্দমা করি এবং আমি আগে বলেছি আমার সাথে আছেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার রেজাউল করিম, আজমত হোসাইন এবং মুজাহিদুল ইসলাম, নুরুন্নবী উজ্জ্বল এবং আব্দুল করিম, আরও আছেন ইসমাইল হোসেন সবুজ। আমাদের আবেদনটা গ্রহণ করেছেন সৈয়দ মামুন মুস্তফা, উপ পুলিশ কমিশনার, না কমিশনার সাথে উনি নাই, ওনার সাথে কথা হয় নাই, ওনার প্রতিনিধি উনি সৈয়দ মামুন মুস্তফা, ওনার সাথে আমাদের কথা হয়েছে, ওনাকে অবহিত করানো হয়েছে, কথাবার্তা আমরা বলেছি এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করাবেন এ ব্যাপারে। জি,
ইতিবাচক মানে উনি বলছেন যে দেখবেন। অফিস আমার এবং আমার ছুটির দিন নয় এবং এই কারণে অফিসের